ঐতিহাসিক রান্নার বই থেকে খুঁজে নেবাই সুন্দর ধোকার রেসিপিটি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। দেখো অবশ্যই ভালো লাগবে। এই সুন্দর রেসিপিটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে বানাবো। কোনো ঝাল কিচ্ছু নয়, নিরামিষ একটা সুন্দর ধোকার রেসিপি তোমাদের সামনে আরেকবার শেয়ার করতে চলেছি। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়া বসিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধোকাগুলো। এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ এগুলোকে আরেকবার ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, এটা আরেকবার ভাজবো, কেন কি মুচমুচ। তো আমরা যখন ধোকা এরকম রান্না করি তখন কিন্তু অনেকটাই গলে যায়, ধোকাগুলো এরকম পিস পিস থাকে না। ওই কারণেই আমি ধোকাগুলোকে মুচমুচ করে আর গোটা গোটা রাখার জন্যই দুবার করে ভেজে নিচ্ছি আর ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর আজকে আমি কিন্তু কাঠের উনুনে রান্নার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কুচো কুচো করে পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা, তেজপাতা আর এটা নিয়ে নিচ্ছি দইয়ের জল। দইয়ের জলটা হলো আমি দইটাকে কিছুক্ষণ রেখে তার উপর থেকে জলটা নিয়ে নিয়েছি, এটা হলো দইয়ের জল। তো যাই হোক, কড়ায় তেল দিয়ে কড়া তেলটা গরম হওয়ার আমরা অপেক্ষা করার পর এর মধ্যে তেজপাতা, একটুখানি জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। রেসিপিটি কিন্তু নিরামিষ রান্নার মধ্যে সবথেকে একটা সুন্দর অ্যান্ড টেস্টি রেসিপি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি করতে পারো। আমি কিন্তু সিম্পলভাবেই করছি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু করব। এবার আমি আলুগুলোকে একটু সাইড করে পাশ থেকে কুচে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা যাতে অল্প ভাজাই হয় ওই কারণেই আমি সাইড থেকেই দিয়ে দিয়েছিলাম। আলু আর পেঁয়াজটা যেন ভালো মতন হালকা করে ভাজা ভাজা হয়ে যায়। আর এর মধ্যে আমি পেস্ট করে রাখা আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা জিরে বাটা। এটাকে ভালো করে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে হালকা হালকা হয়ে যায়। ওই কারণেই হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে কুচে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে সবগুলোই একে অপরের সাথে মিশে যায়। ওই কিন্তু বাড়িতে তোমরা এই রেসিপিটি একবার রান্না করে খেও, অবশ্যই ভালো লাগবে। আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, কেন কি আমাদের বাড়ি একটু ঝালই পছন্দ করে, ওই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। গুঁড়ো মশলাগুলো একে অপরের সাথে মিশিয়ে দেব, চেষ্টা করব যাতে একে অপরের সাথে মিশে যায়। তারপর বাটিতে যেই দইয়ের জলটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দইটাকে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যাতে বসে যায়, তার ওপর থেকে জলটা নিয়েই আমি এই রান্নার মধ্যে ব্যবহার করেছি। এইটা দিলে কিন্তু অবশ্যই একটা সুন্দর হালকা টেস্ট আসে, আল মিষ্টি আর টকের একটা আলাদাই কম্বিনেশন থাকে যাতে আমাদের খুব আরও বেশি সুস্বাদু লাগে। একে অপরের সাথে মিশে গিয়ে পাশ থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমার কষানো কিন্তু অলমোস্ট হয়ে এসছে, এখন ওয়েট করব যাতে একে অপরের সাথে মিশে তেলগুলো পাশ থেকে ছেড়ে যায়, মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে যায়। আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো তলায় না বসে পুড়ে না যায়। আমরা বারবার একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশে একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তোমরা যে যেমন খেতে পছন্দ করো তেমনইভাবেই জল দেবে। আমি দিয়ে দিয়ে একটু সাইড থেকে নাড়াচাড়া করে নিচ্ছি
কেন কি সাইডে মশলাগুলো লেগে আছে, ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। যেহেতু আমি আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য কোনো ঢাকা দেব না, একটু ফোটার অপেক্ষায় থাকবো। এই সুন্দর রেসিপিটি কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, অসাধারণ লাগছে এই তরকারিটা খেতে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। আর ধোকা ভেজে রাখা ধোকাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ আমি উনুনে রান্নাটা করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেন কি অনেকের কমেন্ট থাকে যে দিদি তুমি কি মিথ্যা কথা বলছো, না আমি উনুনেই রান্না করছি। আর এই প্রসেসটা উনুনে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই একটা আলাদা স্বাদ লাগবে। আমার হয়ে এসছে ধোকা রেসিপিটি, ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিলেই রেডি রেসিপিটি। সুন্দর খেতে লাগবে আর নিরামিষ খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা সুন্দর নিরামিষ সুস্বাদু রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। একটু নাড়াচাড়া করেই তুলে নিলে আমাদের রেসিপিটি কমপ্লিট। অবশ্যই বলছি, সত্যি বলছি, সুস্বাদু ছিল খেতে। আপনারা কিন্তু একবার অবশ্যই, আমার অনুরোধ রইল, বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। আজকের মতন বিদায় নিলাম, নেক্সট দিনে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।